পাহাড়ের উপরে দাদা গুদির রদ করতে গেছে সুবহানাল্লাহ বললেন না গোসল করার নাম ভুলে যেতে হবে তারপরও করতে হয় মেঘালয় পাহাড়ের উপরে দাদা গুদির গেছে ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার ছিলেন খান বাহাদুর শাহ ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার খান বাহাদুর শাহ ওনার মায়ের কবর জিয়ারত করতে দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ ওই মানকেচর মেঘালয় পাহাড়ের উপরে জিয়ারত করতে গেছে গিয়ে লাঠি ডালিয়ে ওই বনে ঠেলছে কি হুজুর বাবা এখানে আল্লাহর ওলির কবর আছে গো বন সাফ করে দেখছে তিনটে মাজার দাদা হুজুর দেখিয়ে দিলেন মুরব্বী মুরব্বী মানুষ ওই লাঠিলে কেঁপে কেঁপে এসে কাঁদছে কি ব্যাপার না আমরা আমার আব্বার মুখে শুনেছি মুজাদ্দুজ্জামান যখন এখানে এসেছিলেন ব্রহ্মপুত্র নদী আসামে ব্রহ্মপুত্র নদী এসব এখন হয়ে গেছে সব ভেঙে ভেঙে চলে আসছিল তো হুজুরকে গিয়ে বলেছে হুজুর এসব ভেঙে চলে যায় আমাদের আর ঘর তো থাকবে না দাদা হুজুর লাঠিটা নিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে এক জায়গায় গিয়ে তিলাওয়াত করে আল্লাহর কাছে কেঁদে দোয়া করলেন হুজুর দোয়া করলেন এখন সেখানে গেলে অবাক হয়ে যাবেন মানে নদী দেখা দূরের কথা কত দূর যে নদীটা চলে গেছে চর হয়ে পানিটাও দূর থেকে দেখা যায় না সব চর গ্রাম হয়ে গেছে জলে বলবে নিসারউদ্দিন সাহেব পূর্ব আসে যখন আসতেন ব্যাগে করে মাটি আনতেন মাটি দাদা হুজুর জিজ্ঞাসা করে কি ব্যাপার ব্যাগে করে মাটি হুজুর এই আপনার এলাকার মাটি নিয়ে কুলুপ করতে নিজেকে কেমন মনে হয় পীরের বাড়ির পীরের এলাকার মাটি নিয়ে কুলুপ করবো এক্সচেঞ্জটা করে নব হুজুর সেজন্য হুজুর আমি গ্রাম থেকে মাটি এনেছি আপনার এলাকার মাটি নিয়ে কুলুপ করবো না এতটা সম্মান এতটা ভালোবাসা আদর আল্লাহ রুহুল আমিন হুজুর ফুরফুরাসুর যখন যেতেন খালি পায়ে যেতেন জুতো খুলে ফেলতেন পীরের বাড়ি পীরের সামনে জুতো পায়ে যাওয়াটাকে নিজেকে বিয়াদবি বলে মনে করছে আর আমাদের বাড়ির ছেলেগুলো প্যান্ট শার্ট পরে ফুরফুরায় যায় টুপিটাও জোটে না রাগ করলে কষ্ট পেলে কে বলবে রাগ করে নয় দাঁড়িয়ে দিয়ে নয় ভালোবাসা দিয়ে বুকে টেনে বলতে হবে না ভাই খুব শিখবে কাঁদতে হ্যাঁ খুদ করোনায় করলো পার্ক না ফুরফুরা শরীফটা পীরের দরবার ওটা ওটা পার্ক না ওটা আল্লাহর ওলির দরবার আদবে ভালোবাসায় ভদ্র নম্রতায় যান বাংলাদেশে একটা জেলা আছে রাজশাহী বলে নাম শুনেছেন জেলার নাম রাজশাহী ওখানে বড় পিসা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পৌত্র আছে খানদান হযরতে শাহ মখদুম রূপোশ হযরতে শাহ মখদুম রূপোশ এই মুখটাকে ঢেকে রাখতে ওই জন্য বলা হয় রূপোশ মুখ ঢেকে রাখতে শাহ মখদুম রহমাতুল্লাহ পদ্মা নদীতে উজু করছেন পদ্মা নদীতে এলাকার লোকজন কাঁদছে কি ব্যাপার হুজুর এই পদ্মা নদীর পানি তোরে সব পাহাড় ভেঙে চলে যাচ্ছে হুজুর উজু করলেন কাঠের খরম ছিল কাঠের ওই খরমটা তুলে একটা তুলে এই পদ্মা নদীর নদীর দিকে ছুঁড়ে দিলেন হে পদ্মা থাক সেই যে হুজুর বললেন কাঠের খরম ছুঁড়ে দিলেন গোটা রাজশাহী শহরটা ওই পদ্মা নদীর ওপরে হয়ে গেছে জোরে বললেন না আর জোরে বলা গেল না এখন সব চর হয়ে গেছে সম্মকদম রূপস রহমত আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা বৃহৎ নোয়াখালী হাজাতে আল্লাহ আমার দাদা হুজুরে খলিফা আমার দাদা হুজুরে খলিফা ফজিহুল্লাহ সন্দেবী রহমাতুল্লাহ উনি বুখারী শরীফের হাফেজ ছিলেন বুখারী শরীফের হাফেজ হাফেজ মানে গোটা বুখারী শরীফ ওনার মুখস্থ ছিল জোরে বলবেন না সুবহানাল্লাহ এক বোঝা আনোয়ার শাহ কাশ্মীরি হুজুর ফার্স্ট হতেন ফজিহুল্লাহ সন্দেবী হুজুর সেকেন্ড হতেন এক বছর ওয়াজিহুল্লাহ সন্দেবী হুজুর সেকেন্ড হতেন ফার্স্ট হতেন আনোয়ার শাহ কাশ্মীরি হুজুর সেকেন্ড হতেন এই উভয়ের মধ্যে কম্পিটিশন ফার্স্ট সেকেন্ড এক বছর উভয়ের নাম্বারটা সমান হয়ে গেল উস্তাদরা শিক্ষকরা বললেন বাবা দুজনের নাম্বার সমান এক কাজ করো তোমরা সারা রাত ধরে বুখারী শরীফ পড়ো সকালে কে কতটা মুখস্থ শোনাতে পারে দেখো
সারা রাত ধরে দুজনে বুখারী শরীফ পড়েছে হযরত আনওয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ সকাল বেলায় বুখারী শরীফে 5 থেকে 6 পারা কুরআন শরীফ যতটা হয় উনি এক রাতে বুখারী শরীফ অতটা মুখস্থ করে ফেলেছে জোরে বললেন না আর জোরে বলা গেল না বাবা আজিহুল্লাহ রাহমাতুল্লাহ তুমি পড়ো কুরআন শরীফে 8 থেকে 10 পারা যতটা হয় অজিহুল্লাহ সন্দেবি রাহমাতুল্লাহ এক রাতে কুরআন শরীফের 8 থেকে 10 পড়ার মতন বুখারী শরীফটাকে মুখস্থ করে ফেলেছেন মানে দাদা হুজুরের খলিফা শরশনার আল্লামা নেসরউদ্দিন আহমদ রহমত দাদা হুজুরের খলিফা জবরদস্ত আলা মাকামের একজন ওলি কাশফদান মানুষ ছিলেন ইলমে মারিফাতের নূর আল্লাহ ওনাকে দিয়েছিলেন সুবহানাল্লাহ বললেন না বাংলাদেশ শরশনা বরিশাল পিরোজপুর ফুটপুর আসলে যখন আসতেন না এই ব্যাগে করে মাটি আনতেন ব্যাগে কাঁপছে কেন মত হুজুরতে একাই আছে কি গীতে দেখা যাগারি জেনে চালাচ্ছে নাকি কে নিতই গেল না ও মাই কলা ঘরটা খুব বিরাট ঘর আমি দোতলায় বাস করছি তো দেখেন একবার নিজে পেরে এক ফেলে লেগে না যায় অবঘাতে ক্ষতি হয়ে যাবে তাই একটু উঁচু করতে পারে ঘরটাকে হুজুরের জন্য আপনিও শান্তি থাকতেন হুজুরও শান্তি রচ করত খালি ঘন ঘন ঠেকে যায় জেনে চালাচ্ছে আমি মনে করছি কঠিন রচ করছি তো বুখারী শরীফের হাফেজ কে আমি কি মুরিদ করব কি চলো চলো তোমাকে আমার পীরের দরবারে যাই ওই দুজনে ফুরফুরা শরীফে আসলে নিসারউদ্দিন সাহেব ফুরফুরা শরীফ যখন আসতেন ব্যাগে করে মাটি আনতেন মাটি দাদা হুজুর জিজ্ঞাসা করেন কি ব্যাপার ব্যাগে করে মাটি আর হুজুর এই আপনার এলাকার মাটি লিয়ে কুলুপ করতে নিজেকে কেমন মনে হয় পীরের বাড়ির পীরের এলাকার মাটি লিয়ে কুলুপ করব এক্সচেঞ্জটা করে নব হুজুর সেজন্য হয়ে আমি গ্রাম থেকে মাটি এনেছি আপনার এলাকার মাটি লিয়ে কুলুপ করব না এতটা সম্মান এতটা ভালোবাসা আদর আল্লাহ রুহুল আমিন হুজুর ফুরফুরা শরীফ যখন যেতেন খালি পায়ে যেতেন জুতো খুলে ফেলতেন পীর বাড়ির পীরের সামনে জুতো পায়ে যাওয়াটাকে নিজেকে বিয়াদবি বলে মনে করছে আর আমাদের বাড়ির ছেলেগুলো প্যান্ট শার্ট পরে ফুরফুরায় যায় টুপিটাও জোটে না রাগ করলে কষ্ট পেলে কে বলবে রাগ করে নয় তাড়িয়ে দিয়ে নয় ভালোবাসাতে বুকে টেনে বলতে হবে না ভাই শিখবে কাজ থেকে হ্যাঁ খুদা করোনায় করবো পার্ক না ফুরফুরা শরীফটা পীরের দরবার ওটা ওটা পার্ক না ওটা আল্লাহর ওলির দরবার আদবে ভালোবাসায় ভদ্র নম্রতায় যান জিন্সের প্যান্ট পরে তাহলে গেঞ্জি পরে চলে টুপিটা হলে কবে ভালো হবে কবে শিখবেন এগুন করবেন না মুরিদ হয়েছে গোলজামা কই সুন্নতির লেবাসটা কই আপনার আরে গোলজামা কোনে হাতুয়ার পায়ের গাঁটের মধ্যখানে নেসপু সাত কলা টলা না কলা ছাড়া সানাউল্লাহ সিদ্দিকী কে যদি কালকে দেখেন এই কলাটাই মাথা পর্যন্ত তুলেছি আপনি পড়বেন না জানবেন ওটা আমার অন্যায় ওটা আমার ঠিক না ওটা আমার অন্যায় 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 পীরের বাচ্চা অন্যায় করলো অন্যায় আপনার অন্যায় হলো অন্যায় ভুল ভুল যার দ্বারায় কথা বুঝলেন না গোল জামা করেন কলার ছাড়া আমার মুরব্বীরা পরে দেখেন না ঘুনটিওয়ালা নেটওয়ালা এখানে নেট আর গলায় একটা ঘুনটি বোদাম দেওয়া জামা করেন নামাজ পড়ছেন ইবাদত করেন প্যান্ট পরে মসজিদ চলে গেলেন গেঞ্জি পরে মসজিদে চলে গেলেন টুপিটাও জুটলো না কবে শিখবেন এগুলো বলেন আমাকে রাগ করে নয় কেন আপনি রাগ নিচ্ছেন আমি ভালোবাসাতে আপনার কাছে এনে বলছি ভালো করবেন না এগুলো মসজিদে যাবে ইবাদতে যাবে জান্নাতি সেজে যান সুবহানাল্লাহ বলবেন না জান্নাতের বাগানে বসলেন পার্কে সাজে কেন ঘুরতে যাওয়ার সাজে কেন জান্নাতের বাগানে বসবেন জান্নাতি সেজে বসে জোরে বলে জোরে বলবেন না ভালো একটা করে গোলজামা করবেন আপনারা দরবার সরে যাবেন গোলজামা পরে যাবেন কষ্ট
কষ্ট নিলেন তখন বলাতে রাগ করলেন না আপনারা পালোয়ান আজাতে বজিহুল হাসান দেবি murid হয়ে গেলেন দাদা কই দেখেন ওনার ক্লাস ফেলেন ছিলেন হাজাতে আনওয়ার শাহ কাশ্মীরি ওই সভাতে কলকাতায় উনিও ছিলেন সবাই উনিও ছিলেন মাওলানা হুসাইন আহমদ মাদানী দেওবন্দের ইনিও বড় আলেম পেশোরের মুফতি আব্দুর রহিম অমৃতসরের মাওলানা সানাউল্লাহ লুধিয়ানা মাওলানা দাউদ গজনবী বিহারের মাওলানা সাদ্দাত হোসেন বিহারী জনপুরের মাওলানা আবু বকর প্রমুখ রহমাহুল্লাহ এই সভাকে সাফল্য মণ্ডিত করতে অবিভক্ত বঙ্গে সভাপতি অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান শাহ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এত বড় বড় উলামারা যেখানে উপস্থিত ওই সভাকে সাফল্য মণ্ডিত করতে জানার গুরুত্ব ভূমিকা বেশি উনি হলেন আমাদের আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ জোরে বলে আর জোরে বলা যাবে না আর জোরে বলা যাবে না দাদা হুজুরের জ্ঞান কম হয়ে গেল বেয়াদবি করছে জানার কাছে খালি বাংলা নয় বাইরে থেকে murid হতে আসছে সেই উজবেকিস্তান থেকে murid হতে আসছে উজবেকিস্তান দেশের নাম জায়গার নাম বুখারা হযরতে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী হুজুরের যেখানে বাড়ি ওখান থেকে murid দাদা হুজুরের কাছে চলে গেলেন নাম হযরতে ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ নকশবন্দ তরিকার আমল করতেন পীর ইন্তেকাল হয়ে গেল নকশবন্দ তরিকা চিন্তিত হয়ে গেল কার কাছে কে murid হব কার কাছে বায়াত হব হযরত ওমর ফারুক বুখারী বাড়িতে ঘুমিয়ে গেলেন হযরতে ওমর ফারুক বুখারী রহমাতুল্লাহ আলাইহ স্বপ্নের মধ্যে দেখতে পেলেন ঘুমের মধ্যে দেখতে পেলেন কি জানো জানিয়ে দিল কি জানো শুনিয়ে দিল ও ওমর ফারুক বুখারী মুড়ি যদি হতে দাও ভি যদি ধরতে দাও মুড়ি যদি হতে দাও চলে যাও কলকাতা নিউ মার্কেটের ঠিকাটরে মসজিদে চলে যাও হযরতে মাওলানা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহ কাছে দিয়ে চলে যাও বাবা মুড়ি তুমি হয়ে যাও বাবা বায়া তুমি হয়ে যাও বাবা আল্লাহর ওলি হযরতে ওমর ফারুক বুখারী রহমাতুল্লাহ আলাইহ উজবেকিস্তানে বুখারা থেকে কলকাতা নিউ মার্কেটের ঠিকাটরে মসজিদে চলে আসলেন আল্লাহর ওলি আমার আপনার দাদা আবি রহমাতুল্লাহর কানে মুরিদ হয়ে গেলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান উজবেকিস্তানে বুখারা থেকে এসে মুরিদ হলেন জোরে বলে আর জোরে বলবেন না তাকবীর দান নারাই তাকবীর ভালোবাসাই দিয়া গেল না নারাই তাকবীর চার জন হুজুর পীর কিবলা আমাদের সম্মানীয় হুজুর কিবলা সিলসিলায়ে মুজাদ্দুদুজ জামান আওলাদে মুজাদ্দুদুজ জামান মাশাআল্লাহ হুজুর কিবলা আসছে আপনাদের কাছে আসবেন আপনাদের খুব ভালোবাসা আপনাদের খুব কাছের খুব মহব্বতের হুজুর হুজুর প্রতি বছরই কম বেশি হুজুর কিবলা আসে হুজুর এসেছে আলোচনা করবেন আল্লাহ পাক আবারও যদি কোনোদিন সুযোগ আল্লাহ পাক আবারও যদি কোনোদিন তৌফিক দেন ইনশাআল্লাহ আলোচনা হবে এখন আমি আপনাদের কাছে বিদায় নেব চার হাজার হুজুর আপনাদের কাছে আসবে আল্লাহ পাক আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আল্লাহ আমল তৌফিক দান করে বলেন আমি জোরে হলো না জোরে বলা গেল না আল্লাহুম্মা আমি হযরতে ওমর ফারুক বুখারী রহমাতুল্লাহ সেই উজবেকিস্তান থেকে বুখারা ওখান থেকে চলে আসলেন কলকাতা নিউ মার্কেট টিকাটলি মসজিদ মুজাদ্দুদুজ জামানের কাছে এসে বায়াত হয়ে গেলেন জোরে বলে জোরে বললেন না বললেন আলহামদুলিল্লাহ জোরে হলেন আলহামদুলিল্লাহ মুরিদ হয়ে গেলেন স্বপ্নে বলে দিল কবে যাও মুরিদ যদি হতে যাও বাংলায় আবু বকর সিদ্দিকীর কাছে কে মুরিদ হই রহমাতুল্লাহ আলাইহি কবে বললেন কবে কে বলে দিল স্বপ্নে বলে দিলেন মুরিদ হলে ওইখানে যাও কে বললো পাঞ্জাবে জমিনে শুয়ে আছেন মুজাদ্দুদুজ জামান
حضرت مدثر الفيزاني عام فاروقي سر هندي رحمت الله عليه উনি ওরা সাথীতে নিয়ে সঙ্গীদের কইনে খলিফা মুরিদে করেলে রুকে দাঁড়িয়ে গেলে রুকে দাঁড়িয়ে গেলে নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর চাতাজান হুজুর পীর কিবলা চাতাজান হুজুর পীর কিবলা সিলসিলায়ে মুজাদ্দুদুজ জামান জিন্দাবাদ আওলাদে মুজাদ্দুদুজ জামান আমাদের সকলে সম্মানীয় হুজুর কিবলা আমাদের সকলে সম্মানীয় হুজুর কিবলা নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আসসালামু আলাইকুম